ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু চমৎকার নিউজ দেখে ইমাম হাসান হুসাইন দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক করে বন্ধু যাচ্ছেন যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পাইলেন বন্ধু এক বৃদ্ধ ওযু বানাইতেছে কিন্তু বৃদ্ধর ওযু হয় না কি হয় না বৃদ্ধর ওযু হয় না দুই ভাই মিলে সিদ্ধান্ত করলো এক ভাই আরেক ভাইকে বলতেছে ভাইয়া দেখো না বড় দাদুর ওযুটা তো হয় না এখন কি করব দুই ভাই মিলে বন্ধু ঘোড়ার উপর থেকে বন্ধু চিন্তা করলেন কি করলেন কিভাবে বড় দাদুকে ওযু শিখা يا رسول الله يا حبيب الله يا رسول الله لا يا مار موت نيدان وكالن أشيو نبي غو أمار شيوري دكي بو أبنا كنو يونو هاري يا رسول الله يا حبيب الله يا رسول الله শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আশিয়া সওয়াল করবের বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাব কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবরে সোয়াইয়া লইয় গো কোলে গলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া এখন শেষ করে দিব এই ইচ্ছা মতো ডাবল করে দিবেন বিরিয়ানির রে আমার মনে হয় বিরিয়ানির পাতিলটার ভিতরে উড়ার লগে লগে দেহটা উড়িয়ে রয়েছে একটা কথা বলেন মুরব্বী মানুষ ওনার বিবেক তুমি এখন ভাটার দিকে যাওয়ার কথা মাইনাস হওয়ার কথা তোমাদের একটা কাঁচা নিয়ে দেখেন মাহফিল আছে একটার মাথায় টুপি নাই কুই ওয়াজ করুন হাহা সুন্নত ধ্বংস হয়ে যায় কি হয়ে যায় কথা বলে না সুন্নাত ধ্বংস হয়ে যায় এমন ধ্বংসের সময় যদি কেউ কোন সুন্নাতকে জিন্দা করে মানুষের কাছে পৌঁছে দিতে পারে রে তার আমল নামায় একশত শহীদের সওয়াব দেওয়া হবে একশত শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে কথা কি বুঝছেননি যেমন মেসওয়াক একটা পবিত্র সুন্নাত কি বলেন ভাই আমার নবী বলেছেন আমার উম্মতির জন্য কষ্ট হবে রে না হয় প্রত্যেক ওয়াক্তে মেসওয়াকের অর্ডার আমি দিতাম কত দরুদ নবী উম্মত কি কত ভালোবাসে উম্মতের কষ্ট হবে এই জন্য মেসওয়াক প্রতি ওয়াক্তে করার অনুমতি দেয়নি নবী বন্ধু মেসওয়াক আমাদের কাছ থেকে চলে গেছে রে ব্রাশ আমাদের তো পবিত্র সুন্নাতকে জিন্দা মেরে ফেলেছে তুমি আমি এক্সাম্পল স্বরূপ দিচ্ছি এই মেসওয়াক আপনার গ্রামে কেউ করে না আপনি মেসওয়াক করতেছেন অন্যকে করার জন্য উদ্বুদ্ধ করতেছেন এই মৃত সুন্নাতকে জিন্দা করার কারণে একশত শহীদের মর্যাদা আপনি পেয়ে গেলেন এবং যতজন এই সুন্নাত আমল করবে এখান থেকে আপনার আমল নামায় সওয়াবও চলে আসবে কিন্তু যিনি উপদেশ দিয়েছেন অথবা যিনি আমল করতেছেন তার আমল থেকে একটা পার্সেনও কাটা হবে না মনে রাখবেন বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী বলেছে ও বন্ধু হৃদয় খুলে শোনো আমার নবী বলেছে ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম ছিল অপরিচিত ইসলাম ছিল গরিব আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে রে
তখনই কিয়ামত হয়ে যাবে আজকে কি ইসলাম ধনী না গরীব কথা বলে না কেন জোরে বলেন না কেন আরে আরো জোরে ইসলাম এখন গরীব অবস্থায় আছে কিছুদিন পরে মিসকিন হয়ে যাবে গরীব আর ধনী বুঝেননি যখন পৃথিবীতে ইসলাম বন্ধ আবির্ভূত হয়েছে তখন ইসলামের আইন মানার মতো গ্রহণ করার মতো খুব সংকট ছিল পরিবেশ ঠিক কিনা বলেন আবার ধীরে ধীরে এখন ইসলামের আইন আমাদের কাছ থেকে বন্ধ উঠে যাচ্ছে এটা কি বোঝানো হয়েছে গরীব যত দূরে যাবে ইসলাম তত দূরে আসবে আপনার জীবনে আমার জীবনে গজব আমার নবী কি বলেছে জানেন হযরতে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বন্ধু হাদিস আমার নবী বললেন তোমরা যদি খাটের উপর হেলান অবস্থায় থাকো হেলান অবস্থায় থাকার পরে আমার ওয়াডার আমার আইন কানুন তোমাদের কাছে চলে আসলো এই মুহূর্তে আমি তোমাদেরকে যেন এমন কোনোদিনও না দেখতে পাই যে আমরা এটা মানবো না কোরআনে যা আছে তাই শুধু মানবো এই রকম অবস্থায় যেন তোমাদেরকে কখনো দেখতে না পাই কথা বলেন না কেন ভাই হাদিস মানে না কোরআনে যা আছে তারে কোরআনে তো নামাজের কথা আছে রাকাতের কথা কোথায় কথা বলেন না কেন কোনি কোন না বুঝতে অসুবিধা হইছে না সুবিধা হইছে আপনাদেরকে বুঝাইয়া দিলাম এই যে বন্ধু দেখেন পবিত্র সুন্নাত টুপি পরা কিন্তু এদের মাথায় টুপি নাই একটা সুন্নাতকে কবর দিয়ে দিয়েছে পোশাক পরার যে একটা সিস্টেম পরে আসবো সেই দিকে আস্তে আস্তে বন্ধু আসবো আগে পবিত্রতা শেষ করে নেই ঠিক কিনা টাইমও তো কম হইছে না অনেক টাইম হয়ে গেছে বন্ধু আমার নবী বললেন তোমরা কি করো না অপচয় করো না বলতে বলতে কোথায় গেলেন 1 কেজি পানি দিয়ে অযু 4 কেজি পানি দিয়ে গোসল ঠিক কিনা বলেন আমার দিকে তাকান ও বন্ধু অযু পবিত্রভাবে করতে হবে এই যে মসজিদে গিয়ে জুমার দিনে ট্যাপ ছেড়ে দিবেন আপনি এক কুলি পানি দিয়ে গড়গড়া করার করতে 2 লিটার মাইনাস গেছেন নামাজ পড়তে সওয়াবের আশায় বাড়ির মতো পবিত্র জিনিসকে অপচয় করে কামাই করলেন অপরাধ গুনাহ আপনি কি ঠিক আছেন না বেঠে আল্লাহর হাবিব বলেছে রে মুসলমান এই শশিদুল গ্রামের মানুষ আমার ভাই বাবারা মা বোনেরা সবাই শোনো আমার নবী বলেছেন আল্লাহর প্রতি বিশ্বাস যারা রাখবে নবীর প্রতি বিশ্বাস যারা রাখবে এবং বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী এই ঈমানটাকে টেকসই রাখার পরে যথাযথভাবে যেই ব্যক্তি ওযু করবে যেই সিস্টেমে ওযু করত নবী সেই শিক্ষা অনুযায়ী বন্ধু ওযু করবে আমার নবী বলেছেন কাল কিয়ামতের দিন আত্মা জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে তাহলে নামাজকে গ্র্যান্টেড করতে হলে পবিত্র হতে হবে ওযুটাকেও যথাযথ করতে হবে ঠিক কিনা বলেন ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু চমৎকার নিউজ দেখেন ইমাম হাসান হুসাইন দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক করে বন্ধু যাচ্ছেন যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পাইলেন বন্ধু এক বৃদ্ধ ওযু বানাইতেছে কিন্তু বৃদ্ধর ওযু হয় না কি হয় না বৃদ্ধর ওযু হয় না দুই ভাই মিলে সিদ্ধান্ত করলো এক ভাই আরেক ভাইকে বলতেছে ভাইয়া দেখো না বড় দাদুর ওযুটা তো হয় না এখন কি করব দুই ভাই মিলে বন্ধু ঘোড়ার উপর থেকে বন্ধু চিন্তা করলেন কি করলেন কিভাবে বড় দাদুকে ওযু শেখানো যায় এবার বন্ধু কি করলেন দুই ভাই বুদ্ধি শুদ্ধি করে নিচে নেমে আসলেন নিচে নেমে এসে বড়ুর কাছে চলে গেলেন যাইয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন না কেন এই সিআইডি সাহেব আপনার গ্রামের মানুষ কত উইক দেখছেন সালাম দিছি নিয়ে জবাবও দিতে জানে না ওয়ালাইকুম আসসালাম কি কথা কয় না ওয়ালাইকুম আসসালাম কর না আরে আরো জোরে বলেন না মিয়ে আমাদের সমাজের মধ্যে বন্ধন কেন নষ্ট হয়েছে জানেন আমাদের সামাজিকতা এই ঘর থেকে এই ঘরের দূরত্ব কেন সৃষ্টি হয়েছে সামাজিকতার বন্ধন কেন নষ্ট হয়েছে জানেন আমরা মূল জায়গায় কেহই তো না ইসলাম গরিব তো 100% গরিব হয়ে যাচ্ছে একজন মুসলমানকে দেখা মাত্র সালাম দেওয়ার কথা সালাম নাই একজন যখন আরেকজনকে সালাম দিবে দুজনের মধ্যে প্রেম জন্ম হয়
একজন যখন বিপদে পড়বে দৌড়ে চলে যাবেন সামাজিক বন্ধনে বন্ধু সুদৃঢ় হয়ে যাবে একজন যখন ডাক দিবে তার ডাকে সাড়া দিয়ে দিবেন মানুষ মরে লাশ হয়ে আছে যারা যায় যায় না একজন মানুষ মারা গেলে বন্ধু তার জানাজায় অংশ গ্রহণ করবেন তখন দেখবেন সামাজিক বন্ধন কত চমৎকার হয়ে গড়ে ওঠে দুই বুড়ো মিলে চলে গেলেন আসসালামু আলাইকুম এতক্ষণে ঠিক আছে এবার দাদু সালামের জবাব দিলেন দাদু গো তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে এবার উনি বললেন ভালো আছে আমিও ভালো আছি বাড়ির সবাই ভালো আছে দাদু তুমি একটা বিচার করতে হবে গো আজকে যথাযথভাবে একটা বিচার তোমাকে করতে হবে গো দাদু কই বিচারটা কি বলো না কই আমরা দুই ভাই মিলে অজু করব গো আপনাকে বলতে হবে কার অজু বেশি সুন্দর এবার বন্ধু দুই ভাই মিলে যখন অজু করলেন দুই ভাইয়ের অজু দেখে বড় দাদু ডেকে ডেকে বলে কে রে এত সুন্দর অজু শিখিয়েছে বালক দুটুকে এত সুন্দর অজু আমার জীবনে কোনোদিন আমি দেখিনি কে গো তোমরা পরিচয় দাও না এই অজুর চাইতে এত সুন্দর অজু আর কার হতে পারে এই অজুর চাইতে এত সুন্দর চমৎকার অজু আর কার হতে পারে রে এই অজু তো কেউ শিখাই না জান্নাতে চলে আসো একটা হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাইবা যত সমস্যা সবগুলো শিখে নিবা তোমার জীবন হয়ে যাবে বন্ধু সুন্দর যুবকদেরকে বলছি জাগ বেঁধে চলো না জাগ বেঁধে হেঁটো না দুনিয়ার অভিশাপ তোমাদের উপর আসতে পারে বিপদ আসতে পারে নিজে আপন আপন গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে জীবন যাপন করো তোমার ফিউচার চার হয়ে যাবে ব্রাইট ঠিক কিনা বলে ভবিষ্যৎ হয়ে যাবে বন্ধু আলো এই মন্ত্র কৌশলে অজু শিখিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন না আপনাদেরকেও সেইভাবে অজু শিখতে হবে বন্ধু তাহলে আপনার জুমার দিনের নামাজটা পারফেক্ট হয়ে যাবে আগে কি করতে হবে সবার আগে মসজিদে যেতে হবে কি করতে হবে তবে তার আগে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে আমি মাঝখান দিয়ে বলেছিলাম উত্তম পোশাক পরতে হবে সুন্দর করে গোসল করতে হবে আতর সুগন্ধি লাগাইতে হবে রে সব দিনের চাইতে উত্তম মনে করে গোসল করতে যাইতে হবে নামাজ পড়তে যাইতে হবে তার আগে আপনাদেরকে একটা চমৎকার মেসেজ দেব বন্ধু আমার নবী মসজিদে বসে আছেন একজন ওই ব্যক্তি এসে নামাজের নিয়ত করে নিয়ত বাঁধলেন নবী বললেন তুমি অজু করে আসো তিনি নামাজের নিয়ত ভেঙ্গে অজু করতে গেলেন অজু শেষ করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন আমার নবী বললেন তুমি অজু করে আসো তিনি আবার বন্ধ অজু করে আসলেন আবার নামাজের নিয়ত বাঁধল তৃতীয়বার নবী অর্ডার করতে দেরি রে আরেকজন নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো বারবার বলতেছেন অজু করে আসার জন্য কেন গো নবী ও নবী কেন গো নবী বলতেছে কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে পোশাক পরে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ শরীয়তের যেই সীমানা শরীয়তের যেই মাপকাঠিয়া দেওয়া আছে পোশাকের ক্ষেত্রে সেই সীমা লঙ্ঘন করেছে তার মানে তার পোশাকটা টাকনোর নিচে ঝুলে ঝুলে নামাজ পড়তেছে জোরে জোরে শুধু নামাজ পড়লেই বন্ধু চলবে না জুমার দিনে সেজে গুজে গেলেই শুধু চলবে না আল্লাহর হাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন শ্রেণীর পোশাক দিয়েছে কয় শ্রেণীর ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়র আল্লাহ মানুষকে তিন শ্রেণীর পোশাক দিয়েছেন একটা হলো লজ্জা স্থান ঢাকার পোশাক আরেকটা হলো সাজের পোশাক তিন নাম্বার হলো লিবাসু তাকওয়া যালিকা খায়র সবচেয়ে উত্তম পোশাক হলো শরীয়তের পোশাক ইসলামী আইনের পোশাক সেই পোশাকটা উপর দিয়া থাকতে হবে বন্ধু নাভি বরাবর আর নিচে দিয়া থাকতে হবে টাকনুর উপরে বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা যেই ব্যক্তি অহংকার করে করে টাকুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে জাহান্নামে যেতে হবে না নাউজুবিল্লাহ কিন্তু এখানে একটা বন্ধু চমৎকার একটা পয়েন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার পোশাকটাকে সব সময় টাকুর নিচে রেখেই পড়ি কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে যায় আমি কি সাজার অন্তর্ভুক্ত হব নবী বলল না রে না যারা ইচ্ছে করে অহংকার করে পড়ে তারা সাজার অন্তর্ভুক্ত যাদের পোশাক মনের অজান্তে চলে যায় তারা সাজার অন্তর্ভুক্ত নয় জোরে বলেন না সুবহানাল্লাহ লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন কোনো কিছু বন্ধু নাভির নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পড়া যাবে না এখন বুদ্ধিমান মানুষরা বলবে হুজুর বিশেষ করে যুবকরা বলবে হুজুর গো আপনার কথা মেনে নিলাম নিচে দিয়ে আমি পড়ে দিব আমি মেনে নিলাম তুমি বেঁটে দিবা
টাকনোর উপরে তুমি উঠাইয়া ফেলবা আমার প্রশ্ন হলো এখন এত সব্য পেন পোশাক বের হইছে রে যেই পোশাক হাজার চেষ্টা করলো নাবির উপর উঠবে না কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে কথা বলেন না কেন এখন প্রশ্ন করতে পারেন বলে হুজুর এই পোশাকের আবিষ্কার কে করেছে যেমনি বন্ধু ব্রাশ আবিষ্কার করে মেসোয়াককে হত্যা করেছে বেঈমানেরা যেমনি ভাবে বাড়ি বাড়ি বাংলার আনাচে কানাচে ফোরকানিয়া মাদ্রাসা মাদ্রাসাকে হত্যা করেছে কিন্টার গার্ডেন আবিষ্কার করে নারীদের জন্য পাতলা পোশাক পুরুষের জন্য এ অসভ্য পোশাক আবিষ্কার করে মুসলমানের পবিত্রতা ইজ্জতকে হরণ করে দিয়েছে এটাই হলো বেঈমানদের একটা বড় প্রকৌশল সব জায়গা ক্লিয়ার রাখতে হবে তখনই জীবন ধন্য হবে অন্যথায় সফলতা কখনোই সম্ভব কথা কি বুঝে আসছে এই আমার দিকে তাকান হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলেন শীতের দিনে বের হয়ে দেখলেন শীতের কারণে গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে গেল এবার আমার নবী গাছের ডালা স্পর্শ করলো গাছের ডালা স্পর্শ করার পরে বন্ধু বন্ধু বিরামহীন ভাবে পাতাগুলো ঝরতে শুরু করলো নবী বলল রে আবু যর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির এই কথা বলতে দেরি বন্ধু এবার কি করলেন নবী ডেকে ডেকে বললেন রে আবু যর গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে ও আবু যর শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে জোরে জোরে পড়ছে রে আবু যর আল্লাহর বান্দাগুলো আমি নবীর উম্মতগুলো নামাজের মাধ্যমে আল্লাহর দিদারের আশায় যদি সেজদা দিতে পারে রে ওই শীতের দিনের গাছের পাতার মতো আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ খবর কি চমৎকার কিনা নামাজ নামাজের মতো করে পড়তে হবে আমল আমলের মতো করে করতে হবে তাহলেই জীবন ধন্য হবে অন্যথায় সফলতা কোনোদিনও আসবে না প্রথমে কি করতে হবে সুন্দর করে পবিত্র হয়ে গোসল তারপরে আতর গোলাপ লাগাইয়া সবার আগে মসজিদের দিকে রওনা তার মধ্যে থাকতে হবে শরীয়ত সম্মত পোশাক কি শরীয়ত সম্মত পোশাক যখন শরীয়ত সম্মত পোশাক নিয়ে যাবেন যাওয়ার পরে হাজত করতে হবে সারতে হবে তখন যাবেন কোথায় যাবেন যাওয়ার পরে কি করবেন ভালো করে পবিত্র হবেন হওয়ার পরে তারপর ওযুটাও যথাযথভাবে করতে হবে করার পরে ডান পা দিয়ে মসজিদে কদম দিবেন কি পড়বেন জানেনই দোয়া জানেন না এবার বুঝছেননি মুসলমান আমরা কারা ডান পা দিয়ে ঢুকবেন বাম পা দিয়ে বের হবেন এখন আমি বললেও মুখস্থ করতে পারবে না মসজিদের ইমাম সাহেব থেকে শিক্ষা নিয়ে সম্মানিত উপস্থিতি এই উদাসীনতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এখন সময় আছে এখনো সময় আছে আল্লাহওয়ালা লোকেদের সাথে সম্পর্ক করেন।